তো আজকের ভিডিওতে আমরা দেখব এক্সপ্রেসের টেমপ্লেট ইঞ্জিন। তো টেমপ্লেট ইঞ্জিন আমরা কেন ইউজ করি সেটা তোমাদের বলছি। টেমপ্লেট ইঞ্জিন আমরা যখন ওয়েবসাইটে কোনো ডাইনামিক চেঞ্জ করি তখন আমরা টেমপ্লেট ইঞ্জিনের ব্যবহার করি। তোমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবে তোমরা যখন সাইন ইন করো, তো সাইন ইন করার পরে তোমাদের নাম ওই ওয়েবসাইটের উপরে চলে আসে, ওয়েলকাম টু রোহিত, ওয়েলকাম টু রাহুল। তো সেই জন্য আমরা টেমপ্লেট ইঞ্জিনকে ইউজ করি যাতে আমরা ডাইনামিক্যালি ওটা ইউজ করতে পারি। তো ওটা সবসময় আমরা এভাবে ইউজ ডাইরেক্টলি ইউজ করতে পারি না, আমাদের যখন ডেটাবেস থাকে তখন আর সুবিধা হয় আমাদের ডেটাবেস থেকে ওটা কানেক্ট করতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমনি ওয়েবসাইট থেকে লোকাল হোস্ট থেকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা ওটা করতে পারি। তো তার জন্য আমরা আমাদের কাছে অনেকগুলো টেমপ্লেট ইঞ্জিন আছে, যেমন পাগ আছে, মুস্টেক আছে, আরও অনেক কিছু আছে, এইচবিএস আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এইচবিএস এর সঙ্গে ইউজ করে দেখাবো যে এইচবিএস এর সঙ্গে আমরা কীভাবে ডাইনামিকলি জিনিসটাকে চেঞ্জ করতে পারি। তো তোমরা তোমাদেরকে আমি ওয়েবসাইটে দেখাই, ব্রাউজারে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি এইচবিএস এনপিএম খুলে রেখেছি। তো তোমরা এনপিএমে গিয়ে ডাইরেক্টও তোমরা সার্চ করতে পারো গুগলে এইচবিএস এনপিএম, তো এই পেজ এটা তোমরা চলে আসবে। তো এটাকে আমি বড় করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এনপিএম আই এইচবিএস তোমরা ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবে। তারপর এখানে গিয়ে এখানে যে এই যে এটা ইয়ে আছে, কমান্ড লাইন আছে, এখানে তোমরা পেস্ট করে ইনস্টল করে নেবে এটাকে। তো তারপর কিভাবে এটা ইউজ করতে হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এটাকে আমি এখন উপরে উঠে দিচ্ছি। তো এটাকে করার পরে আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কানেকশন অলরেডি আছে। তো এটাকে তোমাদের একবার চালিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখব লোকাল হোস্ট, লোকাল হোস্ট 4000 এটা রান করছে। তো এখানে লিখে দেবো 4000। তো এখানে দেখতে পাচ্ছ ভেরি গুড আমার লিখা ছিল অ্যাপ ডট সেন্টে, তো সেটাই চলে এসছে। তো এটা আমাদের পারফেক্টলি কাজ করছে। তো আমরা এবার টেমপ্লেট ইঞ্জিনকে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। তো এখানে ইনস্টল করার পরে তোমরা প্যাকেজ ডট যেখানে যাবে, যেখানে দেখতে পাবে যে এইচবিএস ইনস্টল আছে নাকি, 4.2.0 তোমাদের আলাদা হতে পারে, কারণ এটা আমি অনেক আগে থেকে ইনস্টল করেছি। তো তোমাদের এটা আলাদা হতে পারে ভার্সন, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। তো তোমরা মুস্টেক কিংবা পাগও ইউজ করতে পারো। তো এইচবিএসটা একটু সোজা হয় সেই জন্য আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি। তো ইন্ডেক্স ডট জেএস এ যাবে। তো এর আগে অন্য কিছু একটা কাজ করে নিতে হবে তোমাদের, সেটা আমি তোমাদের বলছি। তো এখানে এইচবিএস এক্সপ্রেস আমাদের এটা বলে যে আমাদের টেমপ্লেট ইঞ্জিনকে ইউজ করতে হলে আমাদের ভিউজ নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পাবলিক এসএসসির বাইরে ভিউজ নামের একটা ফোল্ডার তৈরি করেছি। তো ফোল্ডার তৈরি করার পরে এখানে ইন্ডেক্স ডট এইচবিএস নামের তোমাদের তোমাদের যা কিছু যেটা ডাইনামিক ওয়েবসাইট থাকবে ওটার ভিতর ইন্ডেক্স ডট এইচবিএস নামের এই ফাইলটা তোমাদের থাকতে হবে। তো ইন্ডেক্স বাদে অন্য কিছু অনেক কিছু থাকতে পারে, যতটা থাকবে তোমাদের ডাইনামিকলি ততটাই এটা এখানে থাকবে। তো এরপরে আমরা ইন্ডেক্স ডট জেএস এ চলে যাবো, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো তোমরা এরকম এখানে ফোল্ডারটা তৈরি করে নেবে ভিউস। তো এরপরে এখানে আমি যাব। তো এখানে আমাদের প্রথমে পাথ মডিউলটাকে দরকার, কারণ আমাদের পাথ দিতে হবে এখানে। তো সেই জন্য আমি পাথকে রিকোয়ার করে নিচ্ছি, কনস্ট পাথ ইজুয়াল টু রিকোয়ার আর ইউ ইউআই রিকোয়ার পাথ। তো এভাবে তোমরা পাথ মডিউলটাকে রিকোয়ার করে নেবে, করে নেওয়ার পর এখানে সেমিকন লাগাবে। তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের পাথকে তৈরি করতে হবে। আমি আগের কানেকশানও দেখেছিলাম যে কীভাবে যখন আমরা লোকাল হোস্টে ওয়েবসাইট হোস্ট করেছিলাম নর্মাল ওয়েবসাইট, তো সেখানে আমি দেখেছিলাম কীভাবে পাথ তৈরি করতে হয়। তো আমি এখানে পাথটা তৈরি করে আরেকবার তোমাকে দেখে দিচ্ছি। তো এখানে আমি লিখব কনস্ট মাই পাথ ইজুয়াল টু। তো এখানে আমাদের পাথ মডিউলের একটা মেথড আছে, সেটা হচ্ছে জয়েন মেথড। তো আমরা যে কোনো পাথকে আমরা জয়েন করতে পারি। তো মাই পাথ ইজুয়াল টু আমি লিখে দিচ্ছি পাথ ডট জয়েন আমরা করব। তো কার ভিতরে আমরা জয়েন করব সেটা আমি একে বলে এখানে বলে দেব। তো এখানে আমাদের প্রথমে আমাদের যে ডিরেক্টরিটা আছে সেটা আমাদের বলতে হবে, যে আমরা কিভাবে আমাদের যেটা এখানে কাজ করছি সেটা আমরা কিভাবে পাবো। তো সেটা পাওয়ার জন্য তোমরা জানো আন্ডারস্কোর ডিরেক্টরি নেম যদি আমি লিখি, তো সেটা আমরা পেয়ে যাব এখানে ডিরেক্টরি নেম। তারপরে তোমরা কমা দিবে। তো এরপরে আমরা যেটা আর্গুমেন্ট দিতাম সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট পাথ। তো এরপরে আমরা অ্যাবসলিউট পাথ আমরা দিয়ে দেবো।
তো এখানে ইনভার্ট কমার ভিতরে তোমরা দিবে ডট ডট স্ল্যাশ, তারপর আমরা লিখতাম কি পাবলিক। তো যখন আমাদের পাবলিকের ভিতর আমাদের এটা ছিল, পাবলিকের ভিতর ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, তো তখন আমরা পাবলিক দিতাম, কিন্তু এখন আমরা ভিউজ দিব, কারণ আমরা ভিউজের ভিতরে এই পাথটাকে জয়েন করতে চাইছি। তো আমি এখানে সিম্পলি লিখে দিব ভিআইই ডব্লিউএস, ভিউজ লিখে দিব। তো এরপর আমাদের পাথটা রেডি হয়ে গেছে এখানে, এখানে আমি সেমিকন লাগিয়ে দিচ্ছি। তো এবার আমাদের টেমপ্লেট ইঞ্জিনকে সেট করতে হবে, যে আমরা কোথা থেকে আমরা জিনিসটা আনছি সেটা আমাদের সেট করতে হবে টেমপ্লেট ইঞ্জিনকে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি। তো এরপরে আমি এখানে উপরে লিখে দিই তোমাদের জানার জন্য। তো এখানে আমি লিখে দিচ্ছি সেট টেমপ্লেট টেমপ্লেট ইঞ্জিন। তো আমি টেমপ্লেট ইঞ্জিনকে কীভাবে সেট করতে পারি, তো এখানে আমাদের কাছে একটা মেথড আছে, সেটা হচ্ছে সেট মেথড। তো এখানে আমি সিম্পলি লিখব অ্যাপ ডট সেট, সেট লিখব। তো সেটের ভিতর আমরা কী লিখব, সেটের ভিতর প্রথম আমাদের কোন ফোল্ডারটা আছে ওর নাম লিখতে হবে। তো আমার ভিউজের ভিতর আছে, তো আমি এখানে ভিউজ লিখে দিব ভিআই ই ডব্লিউ এস, ভিউজ লিখে দিব আমি। তো এখানে ভিউজ লিখে দিয়েছি, ভিউজ লিখার পরে এখানে তোমরা একটা কমা দিবে, কমা দেওয়ার পরে আমাদের এখানে মাই পাথটাকে পাস করে দিতে হবে। তো আমি এখানে লিখছি মাই পাথ। তো এখানে আমি এটা এর লোকেশনটা এর এখানে যে পাথটাকে আমি সেট করে দিলাম, এখনও আমাদের টেমপ্লেট ইঞ্জিনকে সেট করা হয়নি এখনও। তো এখানে তোমরা সেমিকন লাগাবে। তো সেকেন্ড আসবে, এখানেও আমি অ্যাপ ডট সেট করব। তো এখানে আমি লিখব অ্যাপ ডট সেট। তো এখানেই আমি টেমপ্লেট ইঞ্জিনকে সেট করব। তো সেট করতে হলে প্রথম আমাকে লিখতে হবে ভিউ ইঞ্জিন, ভিউ ভিআই ই ডব্লিউ ভিউ ইঞ্জিন ইএন জি আই এন ভিউ ইঞ্জিন আমি লিখে দিলাম। তারপরে এখানে আমি কমা দেব, কমা দেওয়ার পরে আমাকে লিখতে হবে এখানে আমরা কোন ইঞ্জিনটা ইউজ করছি। তো আমরা এখানে এইচবিএসটা ইউজ করছি, তোমরা যদি পাগ ইউজ করো পাগ লিখবে, যদি অন্য কিছু মুস্টাক ইউজ করো মুস্টাক লিখবে। তো আমি এখানে এইচবিএসকে ইউজ করছি, এইচবিএস। তো এভাবে আমি লিখে দেবো এটাকে, আর এখানে সেমিকন লাগাবো, আর কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে এরর চলে এসছে দেখতে পাচ্ছ। তো এখানে এরর আসার পরে, তো এখন এরর আসতে দাও, তাতে কোনো সমস্যা নেই, আমরা আরও কিছু এখানে কাজ করিনি। তো আমরা এখানে আমাদের ডাইনামিক পেজটাকে, এটা আমাদের হোম পেজ, তো আমি একটা অ্যাবাউট পেজ বানিয়ে নিচ্ছি, তাতে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি স্ল্যাশ অ্যাবাউট দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কি লিখতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে আমাদের রেসপন্স ডট সেন্ড লিখলে হবে না, এখানে লিখতে হবে রেসপন্স ডট রেন্ডার, রেন্ডার লিখতে হবে। রেন্ডার দেওয়ার পরে সেম, আর এখানে আমরা লিখে দিব ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ভিতরে আমাদের আছে, তো আমি সেই জন্য এখানে লিখে দিচ্ছি ইন্ডেক্স। তো জাস্ট এইটুকু আমরা লিখে দিয়েছি, আর এখানে সেমিকন লাগাতে পারো। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখনও দেখতে পাচ্ছ এখানে এরর আসছে। আমি এখানে দেখছ এখানে উপরে আমি ভিউ ইঞ্জিনকেও সেট করে দিয়েছি, কিন্তু তাও এখানে এরর আসছে। তো এররটা আমি ফাইন্ড করে তোমাকে দেখাচ্ছি। তো এরর আসার কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কনস্ট অ্যাপ এক্সপ্রেস আমি নিচে বানিয়েছি, সার্ভারও আমি নিচে বানিয়েছি। তো তার আগে আমি টেমপ্লেট ইঞ্জিনকে আমি সেট করছি, তো সেই জন্য অ্যাপকে খুঁজে পাচ্ছে না, বলছে অ্যাপ কোথায় আছে। তো কন্ট্রোল এক্স করে আমি এখান থেকে কাট করবো একে, আর একে পুরো উপরে আমি পেস্ট করে দেবো এভাবে। তো এবার কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ কানেকশান সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা দেখে নিই এবার। তো এখানে দেখতে পাচ্ছ লোকাল হোস্ট অ্যাবাউটে আমি আছি, তো অ্যাবাউট আমাদের এইখানে। তো অ্যাবাউটে যদি আমি এন্টার করি, তো দেখতে পাচ্ছ এখানে কিছুই নেই, কারণ আমাদের ডকুমেন্টে কিছু লেখা নেই। তো আমি সেটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি যাবো ইন্ডেক্স ডট এইচবিএসে, আমি একটা এখানে এইচ ওয়ান ট্যাগ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, এইচ ওয়ান ট্যাগ। তো এখানে আমি লিখে দিচ্ছি রাহুল, রাহুল। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। সেভ করার পরে এখানে তোমরা দেখতে পাবে, এটাকে আমি নিচে নিয়ে আসছি। তো এবার যদি আমি রিফ্রেশ করি, তোমরা দেখতে পাচ্ছ রাহুল আসছে। তো আমাদের এটা পারফেক্টলি কাজ করছে। তো এটাকে আমরা ডাইনামিকলি কীভাবে চেঞ্জ করতে পারি, এবং আমরা এই যে ভিউজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ভিউজের সঙ্গে করছি। তো ভিউজ আমরা দিতেও না পারি, অন্য কিছু আমাদের ফোল্ডারের নাম দিতে পারি। তো সেটা কিভাবে করব সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে,
আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।